আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের প্রাইম টাইম নিউজে, সাথে আছি নূপুর চৌধুরী। আপনাদের সঙ্গে আরও আছি আমি তাওহিদা সুমি। সংবাদের শুরুতেই জানাবো আমাদের এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প কিম বৈঠক, সিঙ্গাপুর অথবা মঙ্গোলিয়া হতে পারে বৈঠকে সম্ভাব্য স্থান। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসের করা মামলা 3 মাসের জন্য স্থগিত। সাউথ কোরিয়ার শীতকালীন অলিম্পিকে পদক পাওয়া খেলোয়াড়দের হোয়াইট হাউসে সম্মান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিল কসবিকে ফিলাডেলফিয়ার নিজ বাড়িতে থাকার নির্দেশ, শুধু আইনজীবী এবং চিকিৎসকের সঙ্গেই দেখা করতে পারবেন। চিকিৎসকের পরামর্শে অতিমাত্রায় আফিম সেবনে মৃত্যুর হার অন্যদের তুলনায় সাবেক সেনাদের মধ্যে দ্বিগুণ। এছাড়া আজকের ফিচার রিপোর্টের মধ্যে আছে, দাওয়াত ছাড়াই ব্রিটিশ রাজ পরিবারের অনুষ্ঠানে হাজির হন টনি অ্যাপলটন, সম্মাননা জানান নামি দামি সব মানুষকে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে মেগা ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজ এর সৌজন্য শীর্ষ সংবাদ। নর্থ কোরিয়ান নেতা কিম জং উনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বৈঠকটি হতে পারে আগামী সপ্তাহে, এমন সম্ভাবনার কথা প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। তবে বৈঠকের স্থান সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। ট্রাম্প প্রশাসনের বরাত দিয়ে শনিবার সিবিএস নিউজ বলছে, ট্রাম্প কিম বৈঠকটি হতে পারে সিঙ্গাপুর অথবা মঙ্গোলিয়ায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, নর্থ এবং সাউথ কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের ঘোষণা শেষ প্রান্তে, এটি বলা যাবে না। শান্তির বার্তা পৌঁছে দেওয়ার যে ঘোষণা, তার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে গেছে তাও বলা যাবে না। 1953 সালে কোরীয় যুদ্ধ অবসানে 65 বছর পর এবারই প্রথম কোনো নর্থ কোরীয় রাষ্ট্রনায়ক আলোচনার জন্য সাউথ কোরিয়ায় পৌঁছান। এর আগে দুই কোরিয়ার নেতার দুবার আলোচনায় বসলেও দুবারই সে আয়োজন হয়েছিল পিয়ংইয়ংয়ে। এবারে বৈঠকের পুরো পরিকল্পনা আগে থেকে তৈরি করা হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন দুই দেশের নেতারা। দুই কোরিয়া শীর্ষ নেতাদের ঐতিহাসিক সম্মেলনের যৌথ ঘোষণায় পারমাণবিক নিরস্ত্রীকরণে অঙ্গীকারের কথা জানান দুই নেতাই। আর এই শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবিও উঠেছে। বিশ্লেষকেরা এই কৃতিত্বের জন্য ট্রাম্প প্রশাসনকে নম্বর দিতে চান 100 ভাগ, কারণ এর আগের প্রেসিডেন্টদের অনেক উদ্যোগই নর্থ কোরিয়াকে কেন্দ্র করে ভেস্তে যায়। এই সমস্যার সমাধানের ইতি এখানেই টানা সম্ভব নয়, কিংবা উপসংহার এখনই লেখা সম্ভব নয়। অনেকটাই নির্ভর করবে ট্রাম্প এবং কিম জং উনের বৈঠকের উপর। সম্ভাব্য স্থান হিসেবে ঠিক করা হয়েছে মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুরকে। Denuclearization comes at the end of a process. It comes after the end of the Korean War, after a peace treaty, after sanctions relief, after normalization of relations with the United States. Denuclearization to us is tomorrow, not 10 years from now. কোরীয় যুদ্ধ সমাপ্তির পথে কোরিয়ার এই মুহূর্তে যা ঘটছে তা নিয়ে আমেরিকা এবং দেশের মানুষের গর্বিত হওয়া উচিত, প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে এমন দাবি করেছেন। আর সেই সাথে মার্কেলের সাথে সংবাদ সম্মেলনেও নর্থ কোরিয়ার নেতার সাথে বৈঠক নিয়ে আশাবাদের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে নতুন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে নর্থ কোরিয়ার নেতার আগ্রহ আছে। And North Korea on their historic সেই সাথে বিশ্লেষকরা বলছেন, নর্থ কোরিয়ার পাশাপাশি ইরান ইস্যুটিকেও গুরুত্বের সাথে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউইয়র্ক। দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের অবসান আর পারমাণবিক কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়ে বিশ্ববাসীর নজর কাড়া দুই কোরিয়ার নেতারা শেষ পর্যন্ত কি অর্জন করতে যাচ্ছেন, যে শান্তির বার্তা তারা দিতে চাইছেন তা আসলে কতদূর। দুই কোরিয়ার যৌথ ঘোষণার পর এই প্রশ্নগুলোই উঠে আসছে বারবার। মাত্র কয়েক মাস আগেও এমন দৃশ্য ছিল অকল্পনীয়। বহু বছর ধরে যুদ্ধরত দুই কোরিয়ার দুই নেতা এতটা আন্তরিকতা আর ভ্রাতৃত্বসুলভভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরবেন, একই জাতিসত্তার জানান দেবেন, অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকও অনুমান করতে পারেননি। The South Korean president declared a new era of peace on the Korean peninsula. কিম জং উন এবং মুন জে ইন ওই অঞ্চলে শান্তির যে সুবাতাস দিয়েছেন তাতে তারা যে অত্যন্ত উৎফুল্ল,
তা স্পষ্টতই দৃশ্যমান। By becoming the first North Korean leader to step foot in the South. যুদ্ধের মধ্য দিয়ে একটি পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এভাবেই দুই কোরিয়ার বিচ্ছিন্নতার কারণ এবং এখন আবার শান্তির ঘোষণা দিয়ে দুই কোরিয়ার জনগণকে তো বটেই, বিশ্ববাসীকেও দুই নেতা দিয়েছেন নতুন বার্তা। And the two men were often seen smiling and even laughing together. কিন্তু ওই যৌথ সম্মেলনের মূল উদ্দেশ্য উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করা, সেটি কতটা সফল হবে উঠেছে সেই প্রশ্ন। কবে কখন উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে তা কোনো পক্ষই নিশ্চিত করেনি। সাউথ কোরিয়ার একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিস্ময় প্রকাশ করেছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণায়। তার মতে যেসব প্রতিশ্রুতি কিম জং উন দিয়েছেন কিংবা যেসব শর্তে তিনি সাউথ কোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তা এখনও অনেকটাই অজানা। নর্থ কোরিয়া সত্যিই পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করবে কিনা এই সন্দেহ সামনে এসেছে, কারণ এর আগেও প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি কিম জং উন। সুলতানা রহমান, টিভেন 24, নিউ ইয়র্ক। যুদ্ধ কোরিয়াকে দুই ভাগে ভাগ করার সাথে সাথে দেশ দুটির মাঝে তৈরি করে অবিশ্বাস আর অনাস্থার দেয়ালও। পুরনো সেই অবিশ্বাস অনাস্থার দেয়াল যেমন বাস্তব, তেমনি বাস্তব আকারে হাজির রয়েছে সেই বিভেদের রেখা মুছে দেওয়ার প্রচেষ্টা। দুই কোরিয়ার ঐতিহাসিক সম্মেলনের দিনে বিবিসি হাজির করেছে সেই প্রচেষ্টার চিত্র। তাদের এক প্রতিবেদনে দেখা গেছে সাউথ কোরিয়ার পক্ষ থেকে নর্থের মানুষের জন্য প্লাস্টিকের বোতলে ভরে সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে খাবার, ওষুধ সহ অন্য উপকরণ। হয়ে গেল ঐতিহাসিক কোরীয় সম্মেলন, এমনই সময় বিবিসি হাজির করেছে সাউথ কোরিয়ার অদেখা এক ছবি। বিবিসির এক ভিডিও প্রতিবেদনে দেখা গেছে সাউথ কোরিয়ার পক্ষ থেকে নর্থের মানুষের জন্য প্লাস্টিকের বোতলে ভরে সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে খাবার, ওষুধসহ অন্যান্য উপকরণ। সাউথের একদল অ্যাক্টিভিস্টরা বলছেন প্রতি দুই সপ্তাহের ব্যবধানে বোতলে ভরে নর্থের উদ্দেশ্যে জীবন সঞ্জীবনী উপহার পাঠান তারা। 1953 সালে কোরীয় যুদ্ধ অবসানের 65 বছর পর শুক্রবারই প্রথম আলোচনায় বসেছে দুই কোরিয়ার শীর্ষ নেতা। তবে দীর্ঘ দূরত্ব জারি থাকার সেই বছরগুলোতে থেমে থাকেনি বিভেদ ঘোচানোর মানবিকার্তি। সাউথের অ্যাক্টিভিস্ট সহ সাধারণ মানুষ প্রতি দুই সপ্তাহ অন্তর এই বোতল ছুঁড়ে আসছেন। জানা গেছে দুই সপ্তাহ পরপর দুই দেশের সীমানার কাছে গাংওয়া দ্বীপে জড়ো হয়ে সাগরে ফেলে দেওয়া হয় খাবার, ওষুধ আর বিনোদনের কন্টেন্ট ভর্তি পেন ড্রাইভ। স্রোতের উল্টো দিকে যেদিকে নর্থের অবস্থান সেই দিকে ভেসে বোতল পৌঁছে যায় সেখানকার মানুষের কাছে। তবে কখনোই জানা যায় না ভেসে যাওয়া সব বোতলই ঠিকঠাক মতো পৌঁছেছে কি না। এখন দুই দেশের বন্ধুতায় এই সব মানুষেরা আশা করতেই পারেন যেন ভবিষ্যতে সশরীরে প্রিয় মানুষদের সাহায্য করতে পারেন তারা। আমেরিকার যেসব খেলোয়াড় সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে পদক পেয়েছেন তাদের হোয়াইট হাউসে সম্মান জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি ধন্যবাদ জানান। শীতকালীন অলিম্পিকে খেলোয়াড়দের সঙ্গে যাওয়া ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পকেও। দুই কোরিয়ার শান্তি ঘোষণার পর তিনি এই অনুষ্ঠানকে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। Better alternative than anybody thought even possible. I'll be meeting with Kim Jong-un in the coming weeks as we seek to denuclearize the North Korean area and the entire Korean peninsula. Hopefully the day will come when Olympic athletes can compete on a Korean peninsula that is free of nuclear weapons and where all Koreans can live together. And can share their dreams. Be a wonderful thing to do. সাউথ কোরিয়া অনুষ্ঠিত এবারে শীতকালীন অলিম্পিক এবারে খেলার মাঠের চেয়েও রাজনৈতিক মাঠে পরিণত হয়। Milestones. With us today are many of these incredible athletes and they are incredible. আমেরিকা এবং নর্থ কোরিয়া টানটান উত্তেজনার সময় অনুষ্ঠিত হয় এই অলিম্পিক আসর। বিশ্লেষকেরা বলে থাকেন কোরীয় উপদ্বীপে উত্তেজনার বরফ গলাটা শুরু হয় এখান থেকেই। এই অলিম্পিকে অংশ নেন নর্থ কোরিয়ার একটি প্রতিনিধি দল যার নেতৃত্ব দেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পও। আলোচনার পটভূমি এই শীতকালীন অলিম্পিক থেকে শুরু বলে ধারণা করা হয়। এর
বৈঠকের পর সাউথ এবং নর্থ কোরিয়ার দুই নেতার সাক্ষাৎ এবং শান্তির ঘোষণা অনেকটাই স্বস্তি দিচ্ছে গোটা বিশ্বকে। তাই সাউথ এবং নর্থ কোরিয়া সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচনের ঘোষণার একদিন পরে অলিম্পিকে আমেরিকার পদকপ্রাপ্তদের সম্মাননা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের জন্য কৃতিত্ব বহন করা খেলোয়াড়দের বললেন তারা দেশের জন্য সম্মান বহন করে এনেছেন, তারা শুধু পদকপ্রাপ্ত নন, তারা দেশের হিরো বলেও আখ্যায়িত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 22টি স্বর্ণপদক সহ 59টি পদক অর্জন করেছে অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে এবার আমেরিকার দল। Champions. Thank you all very much. Appreciate it. Thank you. তবে বিশ্লেষকেরা বলছেন সাউথ এবং নর্থ কোরিয়া শান্তি ঘোষণার একদিন পরেই এই সম্মাননা অনুষ্ঠান শান্তির বার্তা নতুন করে পৌঁছে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই ইঙ্গিত দিচ্ছে। On behalf of the US Paralympic and Olympic teams, নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের করা মামলা 3 মাসের জন্য স্থগিত করেছে আদালত। কোহেনের আইনজীবী 90 দিনের স্থগিতাদেশ চাইলে আদালত তা মঞ্জুর করে। লস এঞ্জেলেসের আদালতে এ রায়ে আরও বলা হয় নিউ ইয়র্কে কোহেনের বিরুদ্ধে একটি ফৌজদারি অপরাধের তদন্ত চলবে। তাই একই সময় স্টর্মির মামলা চলতে থাকলে কোহেনের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন স্টর্মির আইনজীবী। 2006 সালে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে 2016 সালে স্টর্মিকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। ওই সময় একটি গোপন চুক্তি হয় কোহেন ও স্টর্মির মধ্যে। ওই চুক্তির আওতায় কোহেন ও স্টর্মি দুজনকে নীরব থাকার কথা বলা হয়। তবে এই চুক্তির মাধ্যমে তার সাথে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ এনে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পর্ণ তারকা। এরই মধ্যে নিউ ইয়র্কে কোহেনের বিরুদ্ধে একটি ফৌজদারি অপরাধের তদন্ত শুরু হচ্ছে। এমন অবস্থায় কোহেনের আইনজীবী স্টর্মির করা মামলা 90 দিনের স্থগিতাদেশ চাইলে আদালত তা মঞ্জুর করে। লস এঞ্জেলসের আদালতের বিচারক জেমস অথেরো বলেন ফৌজদারি অপরাধের তদন্ত এবং মামলা একই সাথে চলতে থাকলে কোহেনের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। তবে স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী মাইকেল এভিন্তি এক বিবৃতিতে বলেন এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। তিনি বলেন বিচার কাজে বিলম্ব করা মানেই বিচার কাজকে অস্বীকার করা। আল আমিন হোসেন, টিভিএন 24, নিউজ ডেস্ক। ওয়াশিংটনের অন্যতম বড় অনুষ্ঠান বলে পরিচিত হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশ ভোজে এবারের হোস্ট কমেডিয়ান মিশেল উলফ ঐতিহ্য ভঙ্গ করে এই অনুষ্ঠানের প্রথাগত গেস্ট অব অনার এবারও হচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারী বিষয় নিয়ে মজা করে নাম কুড়ানো মিশেল প্রেসিডেন্টকে নিয়ে কী মজা করেন তা দেখার আগ্রহ আছে অনেকেরই। Together outside. No, I want it to be so shrill that if I sucked the helium out of a balloon, it wouldn't change my voice at all. That might be 100% real thing that happened to me. হাস্যরসের মাধ্যমে সিরিয়াস বিষয়কে ভাবনার জগতে গুরুত্বের সঙ্গে তুলে এনে বর্তমান কমেডিয়ান জগতে নিজের শ্রেষ্ঠত্ব অনেকদিন আগেই প্রমাণ করেছেন মিশেল উলফ। ওয়াশিংটনের সবচেয়ে বড় আয়োজন বলে খ্যাত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের এবারের বাৎসরিক ডিনারের হোস্ট মিশেল উলফ। টক শো গেস্ট হিসেবেও আমেরিকান অনেক দর্শকের কাছেই খুবই জনপ্রিয় মিশেল। হাই প্রোফাইল অনেক চ্যারিটি অনুষ্ঠানে মিশেলকে উপস্থাপক হিসেবে পেতে কখনো কখনো রীতিমতো কারাকারি লেগে যায়। Let me see your iPhone screen. Oh, it's cracked? Then no. HBO-র নাইস লেডি তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। CBS নিউজের সঙ্গে সাক্ষাৎকারে মিশেল বললেন মানুষের মুখের উপরে সিরিয়াস বিষয় নিয়ে জোকস বা ফান করতে তিনি বেশি পছন্দ করেন, কিন্তু এবার তিনি মিস করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প সব রীতি ভঙ্গ করে ওয়াশিংটনের অন্যতম বড় এই অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন না। I like making fun of people to their face more than anything, like more than behind their back, so it would have been more fun, I think, to like, you know, just none of my jokes changed, I guess. কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে ফান করে খুব বেশি মজা নেই, বরং এক ধরনের কাপুরুষতা রয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পকে মিস করবেন ওই অনুষ্ঠানে এমনটি বললেন মিশেল। Called in.
What are you most concerned about? I guess I just want people to be like, those were funny jokes. You know, like, I'm not trying to like make some sort of bigger point or anything. I just want people to be like, it was really funny. I'll be really happy when it's over. হোয়াইট হাউস সাংবাদিকদের অনুষ্ঠানের জন্য তাকে বেশ প্রস্তুতি নিতে হয়েছে, যাকে মিশেল বলছেন হোমওয়ার্ক বেসড অ্যাসাইনমেন্ট। Meal she's taking on is one of the toughest and most prestigious gigs in comedy, hosting tonight's White House Correspondents' Dinner, joining a long list of respected comedians. অনুপস্থিত থেকেও প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে অনেকেরই নজর থাকবে শনিবার রাতের ওই অনুষ্ঠানটির দিকে। সুলতানা রহমান, টিভেন 24, নিউ ইয়র্ক। একসময় শক্তিমান কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে মাদকাসক্ত করে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। বিচারক স্টিভেন ওনিল তাকে নিজের ফিলাডেলফিয়ায় বাড়িতে থাকার নির্দেশ দেন। তিনি শুধুমাত্র আইনজীবী এবং চিকিৎসকের সঙ্গে দেখা করতে বাইরে যেতে পারবেন, তবে তার আগে অবশ্যই অনুমতি দিতে হবে। তার গতিবিধিও প্রতি মুহূর্তে জিপিএসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বিল কসবি এক সময় জনপ্রিয় এই কমেডিয়ানকে বলা হতো আমেরিকার পিতা। শুধু তাই নয়, সে সময় তিনি ছিলেন হলিউডের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের মধ্যে অন্যতম। এবার 80 বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে আনা তীব্র কুরুচিপূর্ণ ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণিত হলো। তার বিরুদ্ধে 3টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার বিচারক স্টিভেন ওনেইল তাকে নিজের ফিলাডেলফিয়ার বাড়িতে থাকার নির্দেশ দেন। শুধুমাত্র আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে দেখা করতেই তিনি বাইরে যেতে পারবেন, তবে তার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। তার গতিবিধি প্রতি মুহূর্তে জিপিএস দ্বারা পর্যবেক্ষণ করা হবে। অভিযোগকারীদের মধ্যে একজন লিলি বার্নার্ড বলছেন, তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে কোর্টরুমের মধ্যে তিনি বেঞ্চে মাথা ঠুকছিলেন। বাইরে এসে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়েন, কারণ কয়েক বছর ধরেই এই কমেডিয়ানের বিরুদ্ধে তার লাঞ্ছিত হওয়ার সুবিচার দাবি করছিলেন। তিনি বলছিলেন, এটা খুবই আনন্দের। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন, পাশাপাশি অ্যান্ড্রিয়া কনস্ট্যান্ট ও ঘটনার 5 সাক্ষীকেও ধন্যবাদ জানিয়েছেন। লিলি বলছেন, তিনি বিস্মিতও হয়েছেন, এমন রায় তিনি আশা করেননি। মানবতার প্রতি তার বিশ্বাস বিচারকরা ফিরিয়ে দিয়েছেন। তার মনে হচ্ছিল তিনি স্বপ্ন দেখছেন, কেউ একজন চিমটি কাটলে হয়তো তার ঘুম ভাঙবে। লিলির অভিযোগ ছিল, তিনি কসবির বাসায় কসবি শোয়ের বিষয়ে পরামর্শের জন্য গেলে তাকে মাদকাসক্ত করে ধর্ষণ করেন শক্তিমান এই অভিনেতা। এদিকে টেম্পল ইউনিভার্সিটির সাবেক বাস্কেটবল কর্মকর্তা অ্যান্ড্রিয়া কনস্ট্যান্ডি বিষয়টি প্রথম আদালতের সামনে আনেন, যিনি অভিযোগ করেন কসবি টেম্পল ইউনিভার্সিটির শক্তিশালী একজন ট্রাস্টি ছিলেন। অ্যান্ড্রিয়া 2004 সালের জানুয়ারিতে পেশা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে পরামর্শ নিতে গেলে একইভাবে তাকেও ধর্ষণ করেন কসবি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেভিন স্টিল বলছেন, নিজের কৃতকর্ম ঢাকতে কসবি নিজের তারকা খ্যাতি, সম্পদ ও সমর্থকদের সঙ্গে সম্পর্ক সবকিছুরই ব্যবহার করেছেন। এখন সবাই জানেন আসলে কসবি কি ছিলেন, বিচারকও একই কথা বলেছেন। কয়েক দশকে 50-এরও বেশি নারীকে কসবি যৌন নির্যাতন চালিয়েছেন, যারা সবাই বলেছেন তারা ব্যক্তিগত পরামর্শের জন্য কসবির কাছে গেলে মাদকাসক্ত করে তাকে ধর্ষণ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আইনি প্রক্রিয়া চলাকালে কসবিকে জনসম্মুখে বেশ দুর্বল ও অন্যের উপর ভর করে চলতে দেখা গেছে, কিন্তু কোর্টে যখন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়া হয় এবং আইনজীবী তার জামিন প্রত্যাহার চান কারণ কসবির একটি ব্যক্তিগত বিমান আছে এবং তা ঝুঁকির কারণ হতে পারে, তখন কসবি দাঁড়িয়ে যান এবং জোরে চিৎকার করে তার কোনো বিমান নেই বলে দাবি করেন, সঙ্গে ওই আইনজীবীকে অ্যাজ হোল বলে গালি দেন। অন্যদিকে কসবির আইনজীবী এই রায়ে অসন্তোষ জানিয়ে বলেছেন যুদ্ধ চলবে। ফয়সাল সিদ্দিকী, টিবিএন 24, নিউজ ডেস্ক। চিকিৎসকের পরামর্শে অতিমাত্রায় ওপিওয়েড বা আফিম জাতীয় ওষুধের কারণে মৃত্যুর হার অন্যদের তুলনায় ভেটেরান বা সাবেক সেনাদের মধ্যে দ্বিগুণ। আফিমের মাত্রা কমাতে সাবেক সেনাদের অনেকেই দীর্ঘস্থায়ী ব্যথা সারাতে সিবিডি অয়েলের মতো বাষ্পীয় ওষুধের দিকে ঝুঁকছেন। তাদের কেউ কেউ বলছেন এ ব্যাপারে আরও গবেষণা এবং তথ্য দরকার।
I would like to make very, very, very clear, this is not marijuana. Tara keoi lobbyist non. The side effect was to be more angry, more depressed, and also seizures. Tara shobai shabek sena, jader jibon dhongsher dar prante chole giyechilo. Prothome juddher mathe ahoto hoye ebong pore oshudh khe. I was at a higher than likely rate. Shabek noushena Veronica Owen janan byathar jontronay otishto hoye otirikto matray afim khe attohotta korte cheyechilen tini. Rate of committing suicide from pain. And বিমান দুর্ঘটনায় মাথায় আঘাত পাবার পর টানা 17 বছর আফিম নেন তিনি। I basically became a walking zombie. ওয়েন বলছেন তিনি আসলে চলমান যন্ত্র হয়ে পড়েছিলেন। ওষুধ হিসেবে গাঁজাও চেষ্টা করেছিলেন তিনি, যার ফলে এখনো অক্ষম বোধ করেন। এরপরেই তিনি সিবিডির মতো বাষ্পীয় ওষুধের কথা জানতে পারেন। It's gonna still kill all the pain symptoms. ওয়েন জানান বাষ্পীয় ওষুধও সব ধরনের ব্যথা দূর করে স্বস্তি দেবে, তবে এতে নেশার অনুভূতি আসবে না। But you can't get it from the VA. You can't get it from the VA. ওইন এখন CBD অয়েল ব্যবহার করেন, কিন্তু এটি ভেটেরান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায় না, কারণ এটি বৈধ না। It's not legal. গাঁজার মতো CBDও ভাঙ্গাস থেকে তৈরি হয়, তবে CBDতে THC থাকে না। এই উপাদানটি নেশা ধরায়। CBD এবং গাঁজা দুটোই শেডিউল 1 নিয়ন্ত্রণ উপাদান হিসেবে ধরা হয়। ভেটেরান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সহ ফেডারেল সরকারের অর্থায়নে চালিত সংস্থাগুলো এই বিষয়ে গবেষণা করতে পারে না। এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আন্দোলন করছে সেনাদের সংগঠন দ্য আমেরিকান লিজন। এই সংস্থার পুনর্বাসন পরিচালক লুইস চেলি বলছেন, বিষাক্ত নয় এমন যে কোনো কিছুতে যদি সাবেক সেনারা উপকার পান সেটাকেই তিনি সমর্থন করেন। বর্তমানে ব্যথানাশক বাষ্পীয় ঔষধ কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হয়ে থাকে, সেজন্য চিকিৎসকরা এর পক্ষে সুপারিশ করতে দ্বিধা করেন। বিকল্প ঔষধের প্রতিষ্ঠান NIH এর সাবেক পরিচালক ওয়েন জোনাস জানান, এই ঔষধ ঠিক কিভাবে ব্যবহার করতে হবে সেটি এখনো অজানা। তিনি বলছেন এর সঠিক মাত্রা এবং প্রভাব সম্পর্কে কারো জানা নেই। তবে দু দলের আইন প্রণেতারা এ বিষয়ে আইন বদলানোর পক্ষে। ওরেগনের ডেমোক্রেট রিপ্রেজেন্টেটিভ আল ব্রুমেনওয়ার আশা করছেন কংগ্রেসে আইন পরিবর্তনের বিল আনা হলে সেটি হয়তো পাশ হবে। সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ডেল রাইডার জানান, পিঠের ব্যথায় তিনি নিজে উপকার পেলেও তার সহকর্মীরা এ ব্যাপারে খুবই সতর্ক। সিবিডির মতো বাষ্পীয় ঔষধ গাঁজার মতো হওয়ায় তারা সবাই উদ্বিগ্ন, কারণ এর ফলে ড্রাগ টেস্টে ধরা পড়ার আশঙ্কা আছে। বাষ্পীয় ঔষধের একজন সমর্থন সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাকোনেল, কারণ তার স্টেট কেন্টাকিতে এটি একটি বড় অর্থকরী ফসল। এটিকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে বাষ্পীয় ঔষধকে বৈধ করার জন্য গত মাসে তিনি একটি বিল এনেছেন, এতে দু দলেরই সমর্থন আছে। জান্নাতুল মুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিমাত্রায় সময় কাটানোর ফলে নানা রকম মানসিক সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা, বিশেষ করে তরুণরা। এর মাধ্যমে আসক্ত তরুণদের চিকিৎসা দিচ্ছে কিছু পুনর্বাসন কেন্দ্র। ক্যালিফোর্নিয়ায় প্যারাডাইম মালিবিউ তার একটি। তরুণদের 80% সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সফল হয়েছে এই কেন্দ্রটি। I was struggling with severe depression and anxiety. ওহাইওর 17 বছরের ছেলে ডেভিড মায়ের জানায় সে তখন তীব্র বিষণ্ণতা আর উদ্বেগে ভুগছিল। ভালো হওয়ার জন্য বাবা মায়ের প্রচণ্ড চাপের মধ্যে ছিল সে। এতে হতবিহ্বল হয়ে সে মাদক সেবন করতে শুরু করে। এছাড়া প্রতিদিন 4 ঘন্টা পর্যন্ত অনলাইনে পড়ে থাকতো। I felt like with all of my posts I would create this false character of who I was. What I thought was the perfect version of myself. বিরূপ পরিস্থিতিতে নিজের মেকি চরিত্রটা সামাজিক মাধ্যমে দেয়া সব পোস্টের মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করত সে। মায়ের যেটাকে নিজের সম্পূর্ণ রূপ ভাবত এবং যা সে হতে চাইতো সেটা হলো খুবই মজার ও আকর্ষণীয় এক তরুণ। নিজের মধ্যে যে দুঃখ আর একাকিত্ব আছে এই সত্যটা সে নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইত। একসময় সে নিজেকে গুটিয়ে নেয় এবং বাবা মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এরপর তারা বিষয়টা নিয়ে ভাবতে থাকেন। I got woken up 4 AM just two guys with my bags packed and সেদিন 4:00 ঘুম থেকে উঠে মায়ের দুজন মানুষ তার ব্যাগ গুছিয়ে দেন, তাদেরকে সে চিনতো না। Did you know these guys? No, my parents had hired them to take me here. মায়ের বাবা মা তাদের নিয়ে আসেন। শুরুতে সে খুব ভয় পায়। ওই দুজন মানুষ তাকে
মেলিবিও শহরের প্যারাডাইম পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি দূর করতে সেখানে তাকে 30 দিন আটকে রাখা হয়। ওই কেন্দ্রে সেলফোন এবং ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ। স্বেচ্ছাসেবী সংগঠন কমন সেন্স মিডিয়ার তথ্য অনুযায়ী কিশোর কিশোরীদের 50% সেলফোন, ট্যাব, ল্যাপটপের মতো ভ্রাম্যমাণ যন্ত্রের প্রতি আসক্ত। তাদের গবেষণা বলছে, তরুণদের মধ্যে যারা সামাজিক মাধ্যমে বেশি সময় কাটায় তাদের মানসিক সমস্যা অনেক বেশি। অ্যারিজোনার 17 বছরের মেয়ে ক্যাটেলিন ওয়াকারও প্যারাডাইমের চিকিৎসা নিচ্ছে। ওয়াকার জানায়, সে টানা কয়েকদিন নিজের ঘরের মধ্যেই থাকত, তখন সারাক্ষণই সামাজিক মাধ্যমে সময় কাটাত। ওয়াকার জানায়, যখন তার বাবা মায়ের দাম্পত্য জীবনে কঠিন সমস্যা দেখা দেয় তখনই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্বস্তি খুঁজতে সে সামাজিক মাধ্যমের আশ্রয় নেয়, অথচ সেখানেই সে হয়রানির শিকার হতে শুরু করে। ওয়াকার বলছে, যারা তাকে হয়রানি করত তাদের ছবি ক্যামেরায় দেখতে পেত সে, তারপরও তাদেরকে দেখতে থাকত। এর কোনো কারণ জানাতে না পারলেও মেয়েটি বলছে, হয়তো সে নিজেই যথেষ্ট ভালো ছিল না। ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুকে এত যন্ত্রণা পাওয়ার পরও কেন বারবার সেখানে ফিরে যেত, এমন প্রশ্নের জবাবে ওয়াকার, It's hard to detach and realize that it's a really negative part of your life. সে বলছে, সামাজিক মাধ্যম থেকে সরে আসা কঠিন, তবে এখন বুঝতে পারছে এটা সত্যিই তার জীবনের নেতিবাচক দিক। প্যারাডাইম পুনর্বাসন কেন্দ্র জানায়, থেরাপি এবং বাইরের দুনিয়ার সাথে আবারও সংযোগ ঘটিয়ে সামাজিক মাধ্যমে আসক্তদের 80%কেই তারা সুস্থ করতে পারছে। এই চিকিৎসায় সর্বোচ্চ $50,000 খরচ হয়, তবে কিছু বীমা কোম্পানি এ ব্যাপারে সাহায্য করছে। এখানে 30 দিনের চিকিৎসার পরও ওয়াকার তার সামাজিক মাধ্যমের প্রোফাইলগুলো এখনও মুছে ফেলে নাই, তবে সে একটা জিনিস শিখেছে। You have the power to block someone or delete them or not look at it. ওয়াকার বলছে, কাউকে ব্লক বা ডিলিট করা অথবা তার পোস্ট না দেখার শক্তি সে ফিরে পেয়েছে। যখন সে আসক্ত ছিল তখন এই কাজগুলো করার শক্তি ছিল না তার। ডেভিড মায়ের এখন বাস্কেটবল খেলে এবং বই পড়ে সময় কাটায়। তার পুনর্বাসন কর্মসূচি শেষ হলেও সুস্থ জীবনে তার যাত্রা শুরু হয়েছে মাত্র। টুইটার এবং স্ন্যাপচ্যাটে নিজের অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মায়ের। সে এখন আর নিজের মেকি চরিত্র তৈরি করতে চায় না, নিজেকে আরও বেশি সময় দেয়া দরকার বলে মনে করছে মায়ের। নাজমুল আশরাফ, TVN24 নিউজ ডেস্ক। দর্শক, এখন দেখবেন কর্ণফুলি ট্যাক্স সার্ভিসের সৌজন্যে নিউ ইয়র্ক মিনিটস, নিউ ইয়র্কের টুকরো কিছু খবর। নিউইয়র্কে প্রতিদিনই বাড়ছে গাড়ি চালকদের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। এজন্য কর্তব্যরত কর্মকর্তাদের জরিমানার বা টিকিটের মুখেও পড়ছেন তারা। আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশনসের তথ্য মতে, ট্রাফিক আইন ভাঙার দায়ে প্রতি বছর 9 মিলিয়নের বেশি চালককে টিকিট দেওয়া হচ্ছে। গত বছর গাড়ি চালকদের সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে এই 39 এবং 3rd Avenue-এ। ট্রাফিক আইন অমান্যর অভিযোগে 2017 সালে টিকিট দেওয়া হয়েছে 10,000-এর বেশি গাড়ি চালককে। At rush hour, this is probably the main route heading into the 59th Street Bridge. Unfortunately, people get into the intersection not realizing that they can't make it completely through and they get cited. ভুক্তভোগীদের একজন ল্যাডু, তিনি জানান, গত বছর অন্তত $2,000 জরিমানা দিয়েছেন তিনি। I lost a lot of money, it is too much. American Automobile Association-এর অনলাইন পরিসংখ্যান বলছে, পার্কিং নিয়ম ভাঙার কারণে বেশি টিকেট দেয়া হয়েছে। We're eager to see exactly what the problem is at these locations. This was the top location for the top violation, no standing. টিকেট দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে প্যান প্লাজা, 7 এবং 8th Avenue-এর 33rd Street। ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে গত বছর এখানে টিকিট দেওয়া হয়েছে প্রায় 1,300 গাড়ি চালককে। পার্কিং নিয়ম অমান্যর অভিযোগে গাড়ি চালকদের জরিমানা গুনতে হচ্ছে 70th Avenue-এর অস্টিন এবং ফরেস্ট হিলের কুইন্স বুলভার্ড স্ট্রিটে। এখানে টিকিট দেওয়া হয়েছে 1,200-এরও বেশি গাড়ি চালককে।
the same direction and on other signs we've got arrows pointing in both directions. এদিকে টিকেটের জন্য অন্যতম প্রধান স্থান হয়ে উঠেছে ডাউনটাউন ব্রুকলিনের 204 স্ট্রিট। এছাড়া বিকল্প পথে প্রসপেক্ট পার্কের 50 পার্ক সাইড দিয়ে যেতে গেলেও নিয়ম ভাঙার দায়ে গাড়ি চালকদের টিকেট দেওয়া হচ্ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বলছে এর ফলে প্রায় $300 মিলিয়ন রাজস্ব আদায় হয়েছে। সাগর হোসেন, টিভিএন 24 নিউজ ডেস্ক। সংবাদে এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আর ফিরে এসে আরও চাজা দেখবেন। গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে 3 জন, আহত 9 শতাধিক। বিদেশে অর্জিত জ্ঞান দেশ সেবার কাজে লাগাতে প্রবাসী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজা মাছের স্বাদই আলাদা। ইউরোফুডসের মাছের ফ্যাক্টরি সুনামগঞ্জের হাওড় এলাকায়, তাই ক্রাউন ফার্মস ব্র্যান্ডের মাছ জীবিত তাজা অবস্থায় সংগ্রহ করে মাত্র 3 ঘন্টায় প্রক্রিয়াজাত করা সম্ভব হয়। প্রবাসীদের জন্য হাওড় থেকে একমাত্র আমরাই জ্যান্ত মাছ সংগ্রহ করি। আমরা সবসময় গ্রাহকদের জন্য জ্যান্ত ও তাজা মাছ ক্রয় করে থাকি। এই কারণেই ক্রাউন ফার্মস ব্র্যান্ডের মাছ সবার কাছে প্রিয়। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার সংবাদ আয়োজনে। আর এই পর্যায়ে শুরুতে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর। গাজা সীমান্তে ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি মারা গেছে, আহত হয়েছে 9 শতাধিক। আল জাজিরা জানায়, সীমান্তের কাছে বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি সেনারা অতর্কিত গুলি ছোড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে হামাসের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করায় গুলি চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গাজা সীমান্তে মার্চ মাস থেকে 5ম সপ্তাহের মতো বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। এই কর্মসূচিতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে 41 জন, আহত হয়েছে 5,000-এরও বেশি ফিলিস্তিনি।
মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়নের পর এবার উত্তর পূর্বাঞ্চলে কিচিন আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠীর ওপর দমন পীড়নের অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বিবিসি জানায়, সেনা নির্যাতনের কারণে চায়না এবং ভারত সীমান্তের প্রদেশটি থেকে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 4,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলের কিচিন আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠীর উপর দমন পীড়নের অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে মিয়ানমার সেনাবাহিনী ও কিচিন বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। সংঘাতময় পরিস্থিতির কারণে এলাকা ছাড়তে বাধ্য হয় কিচিন ভিত্তিক সিভিল সোসাইটি গ্রুপগুলো। 2011 সাল থেকে অর্থাৎ 17 বছর ধরে চলা অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর থেকে পর্বতময় এলাকাটিতে মিয়ানমারের সবচেয়ে প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী কিচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইয়ের সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীগুলোর নিয়মিত সংঘর্ষ চলছে। শুক্রবার কেআইয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানান, বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সেনাদের লড়াই আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কেআইয়ের ওই মুখপাত্র আরও জানান, তাদের সঙ্গে লড়াই করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনী ইতিমধ্যে ওই অঞ্চলে 2,000 পদাতিক সৈন্য, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে এবং অঞ্চলটির 18টি শহরের মধ্যে 9টিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত 60-এর দশক থেকে কিচিন সৈন্যরা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করার পর থেকে এটি সরকারের সবচেয়ে ঘটনাবহুল সংঘর্ষ বলে মন্তব্য করেছেন কেআইয়ের ওই মুখপাত্র। কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি আরও বহু মানুষ লড়াই কবলিত এলাকায় আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এসব এলাকায় প্রবেশ করতে দিতে ত্রাণ সংস্থাগুলো মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই লড়াইয়ে কিচিন ও অপর উত্তরাঞ্চলীয় রাজ্য শানে এখন পর্যন্ত প্রায় 1,20,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এতে ওই এলাকার মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ফাহিম মুনাইম, টিবিএন 24। ভারত চায়না সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ উন্নত করতে ঐকমত্যে পৌঁছেছে নয়াদিল্লি এবং বেইজিং। শনিবার ওয়াহান প্রদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে কিছু খবর থাকছে সংবাদের এই পর্যায়ে। বিদেশে অর্জিত জ্ঞান দেশ সেবায় কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শনের সময় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশে থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের পর এখন দরকার দক্ষ মানব সম্পদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিএনপিও চায় না জেল জুলুম মাথায় নিয়ে তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বঙ্গবন্ধুর মেজ ছেলে শেখ জামালের 64তম জন্মদিবসে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি। দণ্ড দিয়েছে আদালত, কেবলমাত্র আদালতের আদেশেই তিনি মুক্ত হয়ে আসতে পারেন। আর তিনি যদি দণ্ড থেকে মুক্তি না পান, তাহলে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের এখানে কিছুই করার নেই। বিএনপিও চায় না তারেক রহমান সাহস করে জেল জুলুম উপেক্ষা করে বাংলাদেশে জনগণের মাঝে এসে রাজনীতি করুক, এ পলাতক নেতাই বিএনপির জন্য প্রয়োজন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে না। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার অভাবে খালেদার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে যার অবদান সবচেয়ে বেশি, তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে তার চিকিৎসা না করে তার আরও অবস্থার অবনতি ঘটনা হচ্ছে। তার যেখানে পছন্দ সেই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। একটা নির্নকশা করেছে যে তাকে কীভাবে আপনার আটকে রাখা যায়, কীভাবে তিনি রাজনীতিতে এবং তিনি
নির্বাচন থেকে দূরে রাখবেন, সেই জন্যই তাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এবারে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এনআরবি মিনিটস। স্ট্যান্ডার্ড এক্সপ্রেসে সৌজন্যে প্রবাসী বাংলাদেশিদের খবর। নেচে গিয়ে বাঙালিয়ানার শতরূপে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি। শনিবার নিউ ইয়র্কে ক্যাপ্টেন টিলি পার্ক থেকে শুরু করে জ্যামাইকা ডিএমবি মাঠ পর্যন্ত উৎসবে মেতে ওঠে বাংলাদেশি কমিউনিটি। বাঙালি পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রেও তালে র্যালি করে তারা। এরপর পান্তা ইলিশ, বাহারি দেশি খাবার আর গানে বাজনায় বৈশাখে স্বাগত জানায়। সেখানে আয়োজন করা হয় বৈশাখী মেলার। ফেসবুক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অব এনওয়াইয়ের উদ্যোগে আয়োজিত পয়লা বৈশাখের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে তাজমহল পার্টি হলে। এর আয়োজক ছিলেন তানি আফরিন, ফাহমি সেলভি, টিনা এবং নাদিয়া চৌধুরী। পুনর্মিলনী অনুষ্ঠানটি এক নারী মেলায় পরিণত হয়। সংবাদের এই পর্যায়ে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতি নেবার। আর ফিরে আসার পর আপনাদের জন্য আরও যা যা থাকছে। ব্যর্থতার দায় নিয়ে ইউনাইটেড আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরা কোচের পদ ছাড়লেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। দাওয়াত ছাড়াই ব্রিটিশ রাজ পরিবারের অনুষ্ঠানে হাজির হন টনি অ্যাপলটন, সম্মাননা জানান নামি দামি সব মানুষকে। TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর বিনোদন ও সংবাদে। বিশ্বজুড়ে TBN 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে DVR ও বিপুল সংখ্যক নাটক সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এ সবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ফিচার রিপোর্ট থাকছে সংবাদের এই পর্যায়ে। ইংল্যান্ডের চেমসফোর্ড শহরের ঘোষক টনি অ্যাপলটন, গায়ে অদ্ভুত পোশাক আর মুখে মজার মজার সব কথা, সারাক্ষণ চিৎকার করেই কথা বলেন তিনি। যেখানে উৎসব সেখানেই টনি, কোনো দাওয়াত ছাড়াই রাজপরিবারের সব অনুষ্ঠানে হাজির হন মজার এই মানুষটি। রানী এলিজাবেথ সহ অনেক নামি দামি মানুষকেই সম্মাননা জানিয়েছেন তিনি। আপনি যদি টনি অ্যাপলটনের বাড়িতে যান তাহলে আপনাকে বেল বাজাতে হবে না, তিনি আপনার জন্য বেল বাজাবেন। Do I have to shout at you to be heard? Well, when you're ringing a bell all day long, you're too tend to go deaf. What do you say? Prince Harry and Meghan Markle. ইংল্যান্ডের রাজকীয় শহর চেমসফোর্ডের স্বঘোষিত ঘোষক টনি নিজেই এক ধরনের সেলিব্রিটি। তার কাজই হলো লজ্জা না পাওয়া এবং চুপচাপ না থাকা। বছরের পর বছর রাজপরিবারের নানা অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষণীয়। না পেলেও রাজকীয় সব অনুষ্ঠানে নিয়মিত হাজির হন তিনি। তার গায়ে থাকে পোশাকের বাড়াবাড়ি, এমন পোশাক, সারাক্ষণ চিৎকার করে কথা বলা এবং মজার মজার আচরণই টনিকে এতটা জনপ্রিয় এনে দিয়েছে। এটি বলতেই হবে, তিনি অনুষ্ঠানের অনানুষ্ঠানিক অংশ। ফেসবুক টুইটারের এই যুগে শহরের কোনো ঘোষণার দরকার আছে, এমন প্রশ্নের মজার উত্তর দেন টনি। টনি বলছেন তিনি তার কথা মানুষের কাছে সরাসরি পৌঁছান, তিনি সরাসরি কথায় বিশ্বাসী। তিনি বলছেন ভুয়া খবর ভুলে যান, আমারটাই আসল খবর। টনি নিজেই একটি খবর, তিনি আবার খবরের জন্ম দিতে পছন্দ করেন। অনেক বছর ধরেই বিখ্যাত মানুষের সম্মাননা জানিয়ে আসছেন। এলিজাবেথ টেইলর থেকে শুরু করে ডায়না রস, শন কোরেনি এবং
রোলিং স্টোর সবাইকে সম্মাননা জানিয়েছেন তিনি। তার হাত থেকে কেউ রেহাই পান না, এমনকি রানী এলিজাবেথও না। টনি আশা করছেন রানী তাকে বেসরকারি কাজগুলো করার জন্য নিয়োগ দেবেন, সেটি হলে তার দিন খুব ভালো যাবে। I'm hoping the Queen is going to appoint me to stop all this unofficial thing. You know, this will really make my day. এই আশায় চিৎকার করে যাচ্ছেন টনি অ্যাপেলটন। জান্নাতুল মুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। বয়স্কদের বিনোদন দিতে চলতি সপ্তাহে নার্সিংহোমে 24 জনের একটি দলকে জাদুময় স্থানে ছুটি কাটানোর সুযোগ করে দিয়েছে সিগনেচার হেলথ কেয়ার। এরই অংশ হিসেবে তাদের ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিকে নিয়ে যাওয়া হয়। এর আগেও বয়স্কদের বিনোদন দিতে এমন কাজ করেছে সিগনেচার হেলথ কেয়ার। এখানে অনেকেই আছেন যারা কখনো ছুঁয়ে দেখেননি সাগরের ঢেউ, কানে শোনেননি সমুদ্রের শব্দ তরঙ্গ। তাদের নিয়ে সিগনেচার হেলথ কেয়ারের কালচারাল ট্রান্সফর্মের ভ্রমণে বের হয়েছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডমে নার্সিংহোমের 24 বয়স্কদের নিয়ে ছুটি কাটিয়েছে সিগনেচার হেলথ কেয়ার। তিনটি স্টেট থেকে আনা এই বয়স্কদের নিয়ে এই সপ্তাহে ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম পরিদর্শন সহ বেশ কিছু রাইডে চড়েন। এছাড়াও দিনভর নানা আনন্দে মেতে থাকেন তারা। জীবনের শেষ সময়টাতে সিগনেচার হেলথ কেয়ার এমন ব্যবস্থা না করলে হয়তো অপূর্ণতায় থেকে যেত শেষ চাওয়াটুকু। এই ভ্রমণের জন্য খরচ বাবদ সংগঠনটি নিজস্ব অর্থায়নের পাশাপাশি বছর জুড়ে তহবিল সংগ্রহ করেছে। ক্যান্টাকি পার্স্টনবার্গের নার্সিংহোমের বাসিন্দা র্যামন্ড ক্রাইডারের সাথে যখন মিনি মাউস নাচতে আসেন তখন আনন্দে কেঁদে ফেলেন। র্যামন্ড বলেন তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে, ডিজনিতে প্রথমে এসেছেন তিনি। সিগনেচার হেলথ কেয়ারের কালচারাল ট্রান্সফরমেটের পরিচালক বলেন 24 জনের সবাই 70 থেকে 88 বছর বয়সী ছিলেন। তারা সবাই আনন্দ উৎসব এবং আতশবাজি উপভোগ করেছেন। 2011 সালে এই যাত্রা শুরু করে সংগঠনটি। তারপর থেকে 1000 নার্সিংহোমের বাসিন্দাদের সারা দেশে ভ্রমণ করিয়েছেন তারা। এবছর গ্রুপটি ডিজনি গ্র্যান্ড ফ্লোরিডিয়ান রিসোর্টে অবস্থান করে। এবারের ভ্রমণটি 23 থেকে 26 এপ্রিল পর্যন্ত ছিল। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক। আকাশগঙ্গার বিস্তারিত মানচিত্র তৈরি করেছে দ্য ইউরোপিয়ান এজেন্সি। 25 এপ্রিল তা প্রকাশ করা হয়। নিজস্ব ছায়াপথে 1.7 বিলিয়নেরও বেশি নক্ষত্র রাজিসহ থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক মানচিত্রটি তৈরিতে তথ্য সরবরাহ করেছে সূর্যকে প্রদক্ষিণকারী মহাকাশযান গায়া স্পেস অবজারভেটরি। 2013 সাল থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে দ্য ইউরোপিয়ান এজেন্সি ESA এর মহাকাশযান গায়া স্পেস অবজারভেটরি। এটিতে স্থাপিত দুটি টেলিস্কোপ প্রতি মিনিটে প্রায় 100,000 নক্ষত্র পর্যবেক্ষণ করে। গায়া থেকে 22 মাসের বেশি সময় ধরে পাঠানো তথ্যের ভিত্তিতে আমাদের ছায়াপথের বিস্তারিত মানচিত্র তৈরি করেছে ESA কর্তৃপক্ষ। 25 এপ্রিল এটি প্রকাশ করে তারা। থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক এই মানচিত্রের মাধ্যমে আমাদের ছায়াপথে অবস্থিত 1.7 বিলিয়নের বেশি নক্ষত্রের অবস্থান সহ অন্য ছায়াপথের গঠন ও আবির্ভাব সম্পর্কে বিস্তারিত জানা যাবে। দূর দূরান্তে বিচরণ করা নক্ষত্রের আকার, আকৃতি ও তাদের চলার গতি নিয়েও গবেষণা করা সহজ হবে। এছাড়াও এই মানচিত্রের সাহায্যে ইতোমধ্যেই আকাশগঙ্গায় বিলীন হয়ে যাওয়া ছোট ছোট ছায়াপথগুলোর ইতিহাস জানতে পারবেন বিজ্ঞানীরা। নক্ষত্রপুঞ্জ ছাড়াও 14,000-এর বেশি গ্রহাণু ও প্রায় 500,000 গ্যালাকটিক নিউক্লিয়াসের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এই গায়া স্পেস অবজারভেটরি 5 বছরের মিশনে মহাশূন্য রয়েছে। এই সময়ের মধ্যে ছায়াপথের সর্ববৃহৎ ও নিখুঁত ত্রিমাত্রিক আরও বেশ কিছু মানচিত্র তৈরির তথ্য সরবরাহ করবে। দ্য ইউরোপিয়ান এজেন্সি ESA কর্তৃপক্ষের মতে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তত্ত্ব পরীক্ষায় নতুন অ্যাস্টেরয়েড ও এক্সোপ্ল্যানেট খুঁজতেও অবদান রাখবে এটি। করবি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। তবে শেষ করার আগে আরো একবার জেনে নিন আমাদের এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প কিম বৈঠক, সিঙ্গাপুর অথবা মঙ্গোলিয়া হতে পারে বৈঠকে সম্ভাব্য স্থান। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসের করা মামলা 3 মাসের জন্য স্থগিত। সাউথ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে পদক পাওয়া খেলোয়াড়দের হোয়াইট হাউসে সম্মাননা জানালেন প্রেসিডেন্ট। বিল কসবিকে ফিলাডেলফিয়ার নিজ বাড়িতে থাকার নির্দেশ, শুধু আইনজীবী এবং চিকিৎসকের সঙ্গেই দেখা করতে পারবেন। চিকিৎসকের পরামর্শে অতিমাত্রায় আফিম সেবনে মৃত্যুর হার অন্যদের তুলনায় সাবেক সেনাদের মধ্যে দ্বিগুণ।
গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে 3 জন, আহত 9 শতাধিক। বিদেশে অর্জিত জ্ঞান দেশ সেবার কাজে লাগাতে প্রবাসী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আর এতক্ষণ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাওহিদা শমী, এবং আমি সাথে ছিলাম নূপুর চৌধুরী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।